আমি হযরতকে তার অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে হাদিসের পক্ষকে সবিনয় জানাচ্ছি, সাথে সাথে সহযোগিতার অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সুপরিচিত একজন আলেম দ্বীন বুজুর্গ ছিলেন সিলেটের মধ্যে সুপরিচিত একজন বাংলাদেশের মধ্যে সুপরিচিত ছিলেন হযরত মাওলানা আলী আকবর সিদ্দিকী সাহেব, কারি আলী আকবর সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনার সুযোগ্য সন্তান হযরত মাওলানা ইনাম বিন সিদ্দিক সাহেব নামক তারকা হন, উনি চলমান অধিবেশনের সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কাস্তগ্রাম কুসুমবাগ এলাকাবাসী হাসিনগঞ্জ গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক রওজ মাহফিলে সালাতুল মাগরিবের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথা বলার এবং দ্বীনের কিছু কথা শোনার জন্য আমাদেরকে এই রহমতের শামিয়ানার নিচে রহমতের বাগানে এসে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই প্রায় খুলে উচ্চ আওয়াজ একবার কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, সালাতুল ইশার আস পর্যন্ত আমি খুব লম্বা কথা বলব না, সময়ও খুব বেশি নেই। আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়া হয়েছে, আলোচ্য বিষয়ে সংক্ষিপ্তভাবে মৌলিক কিছু কথা বলার চেষ্টা করবো। যারা প্যান্ডেলে আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছেন, আমরা প্রত্যেকে এই কথাগুলো বোঝার নিয়তে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতরম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুওয়াতের ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। আমাদের নবী শেষ নবী, তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবুওয়াতের দায়িত্ব নিয়ে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পৃথিবীর সকল বিশ্বাসী বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, শোনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি? আল্লাহ বলেন, ওয়ালাকুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, খাতামান নাবিয়্যিন, এবং মুহাম্মদ সাল্লাম শেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী আসবে না। কথা বুঝবেন, আমাদের নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা মাইতুন ইন্নাহুম মাইতুন, হে নবী, আপনার পূর্বে আমি পৃথিবীতে নবুওয়াতের দায়িত্ব দিয়ে যত নবী পাঠিয়েছিলাম, আপনার পূর্বে আমি রিসার্চের দায়িত্ব দিয়ে পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছিলাম, হযরত ঈসা আলাইহিসসালাম চা সব নবী মাইতুন, মৃত্যুর সংখ্যা সাধনকারী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো আমাদের নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু আমাদের নবী যে দিন নিয়ে পৃথিবীতে এসেছেন সে দিন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম নাম ইসলাম। শুধু ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম এমনই না, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান ইয়াবগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালহু মিন। ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মে অনুসারী হয়ে পরকালে কেউ জান্নাত লাভ করতে পারবে? বলেন না পারবে? আমাদের ইসলাম ধর্ম আসার পরে অন্যান্য সব ধর্ম রহিত হয়ে গিয়েছে, অন্যান্য সব আসমানি কিতাব রহিত হয়ে গিয়েছে,
এজন্য মুসলিম শরীফের হাদিসে আসছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত নিয়ে আসতেন। তাওরাত হলো ওই আসমানি কিতাব, যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত নিয়ে এসেছেন। হযরত উমর ইবনে খাত্তাবের অন্তরে ছিল, নবী আমার কাছে যখন তাওরাত দেখবেন নবী অনেক খুশি হবেন যে উমর জ্ঞান অন্বেষণের জন্য তাওরাত পড়তেছে। এই নিয়তে উমর যখন নবীর কাছে তাওরাত নিয়ে এসেছেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর নবী তাওরাত দেখার পর উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাসতাক্বা গাযাবাহু ওয়াহমারাত আইনাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরের হাতে তাওরাত দেখতে পেলেন, হাদিসে আছে ইসতাজদা গাযাবাহু, আল্লাহর নবী রাগ বেড়ে গিয়েছে, ওয়াহমারাত আইনাহু, আল্লাহর নবীর চেহারা ঠোঁট রাগে লাল হয়ে গিয়েছে। আল্লাহর নবী রাগ করে উমরকে বললেন, হে উমর শুনো, লাউ কানা মূসা হাইয়ান লাতবাউনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম পৃথিবীতে আসার পর, মুহাম্মদের উপর কোরআন পৃথিবীতে আসার পর তুমি এখনো তাওরাত করতেছো? শুনো, লাউ কানা মূসা হাইয়ান, মুহাম্মদ পৃথিবীতে আসার পর, কোরআন পৃথিবীতে আসার পর যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, তাহলে মূসা আলাইহিস সালাম অবশ্য অবশ্যই তার ধর্ম এবং তার আসমানি কিতাব বাদ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের অনুসারী হয়ে যেতেন। কথা বুঝলেন? তো আমাদের নবী আসার পর পৃথিবী থেকে অন্যান্য সব ধর্ম দিলেন, সব আসমানি কিতাব দিলেন, কিন্তু আমাদের নবী যে ধর্ম নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, বরং তো সেই ইসলাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে থাকবে না। বলেন, নবী যে কোরআন নিয়ে এসেছেন সে কোরআন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আমাদের নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু কথা বুঝবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা, আল্লাহর নবীর কবরে। বলেন না আকীদা বিশ্বাস ঠিক রাখার নিয়তে বলেন, আম্বিয়া আলাইহিস সালাম কবরে কারণ আমাদের সমাজে এখন আকীদার মধ্যে ভেজাল ঢোকানোর সৃষ্টি হচ্ছে, আকীদার মধ্যে ভেজাল ঢুকতে দেওয়া হচ্ছে। দেখবেন একদম মৌলবি এখন বের হয়ে গিয়েছে বিশাল ঘুমটা দিয়ে, মাথায় বিশাল বিশাল ঘুমটা দিয়ে লেকচার দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে যে জিন্দা নবীর তালাক দিলাম। আরো আসতে বলেন, ঘুরে বলেন কি বলে যে জিন্দা নবীর তালাক দিলাম, অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আজ থেকে হাজার বছর আগে ইমাম বাইহাকি বা ইমাম ওয়াই ইন্তেকাল করেছেন 453 হিজরিতে। আজ থেকে হাজার বছর আগে ইমাম বাইহাকি বা ইমাম ওয়াই হায়াতুন নবীর উপর কিতাব লিখে প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর নবীগণ কবরে মুর্দা নয়, মৃত নয়, বরং আল্লাহর নবীগণ কবরে সহি হাদিস দ্বারা প্রমাণিত, মুস্তাদ আবু ইয়ালাল মাওসুমি হাদিস। খুব যারা জিন্দা নবীরে তালাকবেন, আমাদের সমাজের দেশের বড় শায়েখরা এবং দেশের বড় ভাইয়েরা কোথায় কোথায় জিন্দা নবীরে তালাক দেন, তারা যাকে হাদিসের ক্ষেত্রে ইমাম মানে নাসিরুদ্দিন আলবানি, উনি ওনার সিলসিলার সাহাদিস সহিহ আলাইহি হাদিসকে সহি বলেছেন। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতরা শুনো, আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী পৃথিবীতে বানিয়েছেন, আল্লাহ যত রাসূল পৃথিবীতে বানিয়েছেন, আমার নবী সেই হাদিসে বলেন, আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবী তাদের কবরে জীবিত কি করে ইউসাল্লুন, তারা নামাজ পড়তেছে। এবার বলুন তো, কোনো মরা মানুষ কবরে নামাজ পড়তে পারে? কোন মরা মানুষ কবরে নামাজ পড়তে পারে? তার নবীগণ কবরে নামাজ যে চুপ করেন এজন্য তারা জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? নবীগণ কবরে নামাজ পড়ে এজন্য সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী তার ইসরা মিরাজের ঘটনা বর্ণনা করতেছেন, মারাতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আল্লাহ নবী বলেন, মিরাজের রাতে ইসরা যেটা বলা হয়, মক্কা থেকে নিয়ে বাইতুল মাকদিসের যে সফর, এই সফরটা বলা হয় ইসরা। আল্লাহ কোরআনে বলেছেন,
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله رضي براكة مكة بيت المقدس دروب بديد داخل الله رضي مرد ليلة أسرية بها موسى عمي جخل مكة بيت المقدس أبوز داخل فتبوت عمي موسى عليه السلام القبر البرد داخل وهو قائم يصلي في قبري عمي تكتبنا موسى عليه السلام অনুসরণের নামে আপনার আকিদার মধ্যে এমন এক বেদাত আকিদা ঢুকিয়ে দিবে আপনি যদি মনে করেন নবীগণ কবরের মুদ্রা তাহলে আপনার যত নামাজ পড়েন না কেন যত রোজা রাখেন না কেন যত আমার পরে আমার দেশের পরে এটি উম্মাহ তোমরা পৃথিবীতে আসবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুই চোখে দেখতে পারবে না কিন্তু নবীর মহব্বত আর ইশকে আমার উম্মাহ হৃদয় ভরে থাকবে আমার কোন উম্মাহ যদি নবীর মহব্বত আর ইশক হৃদয় নিয়ে নবীর রয়দায় আব্বাসের কাছে দাঁড়িয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আমার মনে করে আমার কোন উম্মাহ যদি আমার রওজার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দেয় সামিস তো আমি নিজের কানে শুনতে পাই আর আমার কোন ইয়তিম উম্মাহ টাকা নাই পয়সা নাই মদিনায় আসতে পারে নাই কিন্তু তার হৃদয়টা নবীর মহব্বত আর ইশকে ভরা তার অন্তরটা নবীর মহব্বত আর ইশকে ভরা নবী বলে রেখে আমার উম্মাহ শুনো ان لله ملائكه سيحيما في الارض يبلغون من امتي السلام নবী বলেন হে আমার উম্মতরা শুনো তোমার টাকা নাই পয়সা নাই নবীর মহব্বত তোমার হৃদয়টা ভরো কিন্তু নবীর রওজার পাশে তুমি দাঁড়াইতে পারনি পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি তুমি নবীকে উদ্দেশ্য করে দরুদ আর সালাম পেশ করো নবী বলেন ان لله ملائكه سيحيما في الارض আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা পৃথিবীতে নিযুক্ত আছেন তাদের আর কোনো কাজ নাই তাদের আর কোনো ডিউটি নাই নবী বলেন সাইয়াহিন ফিল আর তারা পৃথিবীতে শুধু বিচরণ করে বেড়ান বিচরণ করে বেড়ান তাদের কাজ কি ইউবাল্লিগুন মিন উম্মতি আসসালাম পৃথিবীর কোন প্রান্ত থেকে নবীর কোন উম্মাহ যদি নবীকে উদ্দেশ্য করে দুরুদ সালাম পেশ করে ফেরেশতা সেই দুরুদ সালামের হাতিয়ে নিয়ে নবীর সালাম মদিনার রওজায় আব্বাসে পৌঁছায় দেয় এবার বলুন তো যিনি নিজের কানে শুনতে পায় তিনি জিন্দা না মুর্দা আরেকটা দলিল দিয়ে আলোচনা শেষ করবো আল্লাহ শহীদদের ব্যাপারে বলেছেন ওয়া তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া কথা বুঝলেন আল্লাহ বলেছেন ওয়া তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে লা তাকুলু তাদেরকে তোমরা বলো না জিন্দা নবীরা তখন তুমি তালাক দিবা এই আকীদা নির্ধারণ করো যে নবীর কবরে
আপনার এই আকিদা দিয়ে লাভ করেন যে নবীর কবরে মরা, বাস এই আকিদা পালন করার সাথে সাথে সব ইবাদত দিলেন, আর ইবাদত তো আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য আকিদা ঠিক রাখা লাগবে কি লাগবে না বলুন তো, নবীর কবরে জিন্দা না মুর্দা? সেই দিন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আজ থাকবে কি থাকবে না? এখন প্রশ্ন হলো আমরা নবীকে পাই নাই, আমরা সাহাবায়ে কেরামকে পাই নাই, নবী আমাদেরকে বলেছেন হ্যাঁ আমার উম্মতের আসনে তারাক্তু ফীকুম আমরাইন, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমি পৃথিবী থেকে যাওয়ার পর তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লাউ তাযিল্লু কশিন কালে কখনো না কশিন কালে না, নয় বলে লাউ তাযিল্লু কশিন কালে তোমরা গুমরা হবে না, মা তামাসাক্তুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা আটকে ধরবে, দুইটা জিনিসের নাম কি? এক নম্বর কিতাব আল্লাহ, এক নম্বর আল্লাহ, দুই নম্বর সুন্নাত রাসূল নবী। পেস্টা লাগে এখানে, পেস্টা আমাদের কিছু ভাই এখানেই লাগাই দেন, কি পেস পেস যে নবী বলেছেন তোমাদের কাছে দুই জিনিস রেখে ইসলাম কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল, আল্লাহ কিতাব আর নবীর সুন্নাত, তোমরা মাঝা মারি না বাইরা কই বাড়াই দিছো, পেস্টা লাগে কি লাগে না? এই পেস্টা আজকে জোড়া মারা হলো আলোচনা শেষ শেষ। এই প্রশ্নটা আমাদের যুব সমাজের মাঝে অনেক বেশি, এই মোল্লাদের কোনো কাম নাই, কোরআন আছে হাদিস আছে, এত এত হাদিসের কিতাব, এত এত জিনিস, তো এই সব বাদ দিয়া মাঝা বাড়ি করা হয়, মাঝা বাড়ি করা অন্তর হবে না, এই প্রশ্ন আমাদের কিছু ভাইয়েরা করেন কি করেন না? এই প্রশ্নটার উত্তর ভালো করে বুঝবেন, যদি মনোযোগ দিয়ে না শুনেন কথা বলতে পারবেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা এই কথার উপর আপনারা সবাই একমত কিনা যে আমাদের সবার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, এটা সবাই একমত কিনা? যে বলেন একমত কি একমত না? পৃথিবীর এই কথায় তার কোনো দ্বিমত নাই, সবাই এই কথা বলেন যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল আমাদের করতে হবে। তো কোরআন সুন্নাহ অনুযায়ী আমলের ক্যাটাগরি হলো তিনটা, ক্যাটাগরি কয়টা? যে বলেন ক্যাটাগরি কয়টা? তিনটা। আল্লাহ কিয়ামত পর্যন্ত আগত তার বিশ্বাসী বান্দাদেরকে আনুগত্য করার ক্ষেত্রে ক্যাটাগরি দিয়েছেন তিনটা। এক নম্বরে আল্লাহ বলেছেন হে পৃথিবীর বান্দারা শোনো, দৈনন্দিন জীবনে জীবন পরিচালনা করতে তোমাদের প্রত্যেকে ইসলামের বিধান ফলো করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে গিয়ে তোমরা আনুগত্য করবে কার? এক নম্বরে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আনুগত্য হবে কার? আল্লাহ। আল্লাহ বান্দা আরো আসতে বলেন আনুগত্য হবে কার? ধীরে 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 বলেন আনুগত্য হবে কার? আল্লাহ। এক নম্বরে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহ, এক নম্বর ক্যাটাগরি আনুগত্য করবো আল্লাহ, কথা বলতাম ভালো করে। দুই নম্বরে আল্লাহ বলেছেন আতিউর রাসূল, আনুগত্য করো কার? আনুগত্য করো কার? রাসূলের। তিন নম্বর আল্লাহ বলেছেন উলুল আমরি মিনকুম, আনুগত্য করো উলুল আমরের, আনুগত্য করো শব্দটা শুধু বুঝবেন, আনুগত্য করো উলুল আমরের, তাহলে এখানে আল্লাহ আনুগত্যের ক্যাটাগরি দিয়েছেন তিনটা। এক নম্বরে আল্লাহ বলেছেন আনুগত্য করো আল্লাহ, দুই নম্বরে ক্যাটাগরিতে আল্লাহ বলেছেন আনুগত্য করো রাসূলের, তিন নম্বর ক্যাটাগরিতে আল্লাহ বলেছেন আনুগত্য করো উলুল আমরের। এই তিনটা বিষয় এখন বুঝে এই পাশে রাখেন, এবার পরের হাদিসে আসে, হাদিসটা বুঝলে আয়াত বোঝা সহজ হয়ে যাবে। একটা হাদিস শুনাইছি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফে হাদিস এনেছেন ইমাম ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহ আলাইহি, তার জগদ্বিখ্যাত কিতাব জামিউল বায়ানুল ইলম ওয়া ফাযলি এই কিতাবে হাদিস এনেছেন, মুসলিম শরীফের কিতাবুল ঈমান হাদিস এসেছে। ইয়ামানবাসী যখন মুসলমান হওয়ার জন্য মদিনায় আসতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বলতেছেন শুনো, যা আহলুল ইয়ামান হুম আরাদতু আসিদাতান ওয়া আলিয়ান কুলুবান আল ইয়ামান ইয়ামানিন ওয়াল হিকমাত ইয়ামানিয়া, যা ইয়ামানবাসী যখন মুসলমান হয়ে চলে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীদেরকে দ্বীন শেখানোর জন্য
কিন্তু পেস্টে লাগে গেছে, পেস্টে আসছে। আল্লাহ নবী বললেন ফাইল ফামিল গিরি আমাস, হে মুআজ ইবনে জাবাল উত্তর দিয়েছে বড় সুন্দর, উত্তর দিয়েছে বড় ভালো, ইয়ামান বাসীর মাসালার সমাধান দিবে কোরআন দিয়ে আলহামদুলিল্লাহ। কিন্তু নবী মুআজ ইবনে জাবালের কাছে জানতে চাইলেন ফাইল ফাম তাগিরি আমাস, হে মুআজ ইবনে জাবাল ইয়ামান বাসী এমন কোন মাসাল আছে এসেছে, ইয়ামান বাসী এমন কোন সমস্যা নিয়ে এসেছে যেই সমস্যার সমাধান তুমি সরাসরি কোরআনে পাইলে না। কথা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী বলেন ফাইলাম তাকে দিয়ে মহাজ এমন অধিক মেজে বল এমন মাস আর আসছে এমন সমস্যা আছে কোরআনে সরাসরি পাইলে না। নবী এই কথা দ্বারা বোঝা যায় জীবনের সব মাসালার সরাসরি সমাধান আপনি কোরআনে পাবেন, কারণ বর্তমানে আরেক ফিতনা বাইরে সেরা আহলে কোরআন, বর্তমানে ফিতনা আরেকটা বাইরে গেছে যারা আমরা কোরআন মানি আর কিছু মানি না। এখন যারা বলে আহলে কোরআন হাদিস মানে আজকে আছে, যারা বলে আমরা হাদিস মানি না আহলে কোরআন মুসলমান থেকে কাম আছে, নবীতে বলেছেন কিয়ামতের আগে ইমান বিধ্বংসী চিন্তা চালু হয়ে যাবে, কত ভাবে মানুষ ইমান হারা হচ্ছে। তো বোঝা গেল শরীয়তের সব মাসালা আমরা কোরআনে পাবো না, এই জন্য আবু সাঈদ বলে ইন্নাকা আহমক, তুমি আহমক, আদাবি তো ফি কিতাবিল্লাহ আল্লাহ দোর আর বান, তুমি যে বলছো কোরআন মানো আর কিচ্ছু মানো না, কোরআনের কোথা তুমি এই কোথা পাইবে না যে ধরে নমস্কার নাই নাই। এজন্য তোমাকে কোরআন মানতে হবে সাথে হাদিস মানতে হবে। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন ফাইল ফাম তাগিরি আমাস, হে মুআজ ইবনে জাবাল উত্তর দিয়েছো বড় সুন্দর, তুমি সমাধান দিবে আল্লাহর কিতাব দিয়ে আল্লাহর কোরআন দিয়ে, কিন্তু ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে এসেছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন সমস্যা নিয়ে এসেছে যেই সমস্যার সমাধান সরাসরি তুমি কোরআনে পাইলে না, তখন কি করব। আল্লাহ নবীর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ, পেরেশানির কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনি কি সুন্নাতে রাসূলিহি, আমার কাছে আল্লাহ নবীর সুন্নাহ রয়েছে, আমার কাছে নবীর হাদিস রয়েছে, আমি যে মাসালা কোরআনে পাবো না ওই মাসালা আমি নবীর সুন্নাহ এবং আল্লাহ নবীর হাদিস দ্বারা ওই মাসালার সমাধান দিয়ে দিই। কিন্তু সুবহানাল্লাহ বলছেন তো এবার পরের কথা ভালো করে শুনুন, আল্লাহ নবী তখন মুআজ ইবনে জাবালকে তৃতীয়বার প্রশ্ন করলেন ফাইল লাম তাজিদ, হে মুআজ ইবনে জাবাল তোমার কাছে এমন কোন মাসআলা এসেছে যে মাসআলার সমাধান তুমি কোরআনেও পাইলে না, যে মাসআলার সমাধান তুমি হাদিসেও পাইলে না। নবীর এই প্রশ্ন থেকে আমরা কি বুঝলাম, নবীর এই প্রশ্ন থেকে আমরা এইটা বুঝলাম শরীয়তের এমন বহু মাসআলা আসবে যে মাসআলার সরাসরি সমাধান আমরা কোরআনেও পাবো না, সমাধান আমরা হাদিসে পাব, কথাটা বুঝবেন। এখন আমাদের দেশে কোন ভাইরা বলে না আমরা মাঝাব মানি না, ফিক মানি না, মাঝাব জাহান্নামে যাওয়ার পথ, ফিক জাহান্নামে যাওয়ার পথ, মাঝাব এটা মাঝাব মানার মাঝাব মানা মানে শিরক করা, তাদের সব কথা কিছু সময়ের জন্য মেনে নিবে, মেনে নিয়ে তাদেরকে ওই প্রশ্ন করবে যেই প্রশ্ন নবী করেছিলেন মুআজ ইবনে জাবালকে, সুন্দর শোষা যে ভাই ঠিক আছে তুই মাঝাব মানা ঠিক আছে আমি মাঝাব কিছু সময়ের জন্য তালাক
তুমি ফিক মানো না, ফিক কিছু সময়ের জন্য তালাক, তুমি কোন ইমাম মানো না কিছু সময়ের জন্য তালাক, তুমি ইজতিহাদ মানো না কিছু সময়ের জন্য সব তালাক দিয়ে আবার খেলা হবে আসেন কি খেলা তারপরে মজা মনে লাগবে কিনা? আচ্ছা বলুন তো এই জিনিসটার নাম কি? জুড়ে বলেন সবাই ছিলেন তো এই বাচ্চাও জিনে করেন ভাই দেখছেন কি যুগে আমরা আসছি এই জিনিসটার নাম। আমরা যদি 1,000 টাকা বিকাশ করি 20 টাকা বেশি দিই না? কথা বুঝে বলে 20 টাকা বেশি দিই না? 20 টাকা বেশি দিই। এখন আমি যে 1,000 টাকা বিকাশ করছে 20 টাকা বেশি দিলাম, এই 20 টাকা বেশি দেওয়া কি জায়েজ? এই যে আমি অতিরিক্ত 20 টাকা বেশি দিলাম, এই 20 টাকা দেওয়া আমার জায়েজ নাকি না জায়েজ? আমি সুদ দিচ্ছি না হালাল টাকা দিচ্ছি? এই মাস আমার সমাধান আমার জানার দরকার আছে না নাই? বলেন কিন্তু বিকাশের মশলা কোরআনের কোথাও কি আছে? ইন্নাল বিকাশ হালাল আছে নি? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সাহাবায়ে কেরাম মক্কার মদিনার বাজারে অমুক টেলিকম এখানে বিকাশ করা হয়, সাহাবায়ে কেরাম নিশ্চয় মক্কা থেকে মদিনায় টাকা পাঠাইছেন বিকাশ করার কথা বলেন নাকি? সাহাবায়ে কেরাম কি মক্কা থেকে মদিনায় বিকাশে টাকা পাঠিয়েছেন? সাহাবায়ে কেরামের যে মোবাইল ব্যাংকিং ছিল, তাহলে আপনি হাদিসের কোন কিতাবে বিকাশের মাসআলা পাবেন? জোরে বলেন, সন্দেহ আছে তো? বিকাশের মাসআলা আপনি কোরআনেও পাইলাম না, বিকাশের মাসআলা আমি হাদিসের কোন কিতাবেও পাইলাম না, কিন্তু যেই মাসআলা আমি কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না সেই মাসআলার সমাধান আমার জানার দরকার আছে না নাই? কারণ কি হয়ে গেলাম কোরআনেও নাই হাদিসেও নাই, চেষ্টা বুঝবেন আমাদের ভাইরা কোথায় ঢুকা দেয় বুঝবেন এই জিনিসটার নাম কি? আরেকটা মাসালা হবে বর্তমান যুগে ফেসবুক অ্যাকাউন্ট ধারণ করছে, অনেক সময় এমন হয় যে লন্ডনে মেয়ে পাইছেন চাচা, ছেলের বিয়ে দিবেন, মেয়ে দেশে আসতে এখন 1 বছর দেরি, চাচা কি বলে আইসা এক কাজ করেন আমার মেয়ে আসবে এমন আসতে দেরি এক কাজ করেন করে রাখি তারপর না হয় তুলে আনবো, ওখানে কাজ করেন কি? ইমো বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল ধরালে ওখান থেকে কাবিল তোহা, ওখান থেকে কাবিল তোহা, এই ধরনের বিয়ে আমাদের দেশে হয় কি হয় না? মাতেন না দেখি আপনারা আমার মা বুঝরা না নাকি? এইরকম বিয়ে আপনার দেশে হয়নি? বিয়া হয় তো এখন আমার প্রশ্ন হইলে এইভাবে বিয়া হলে বিয়া হয়নি? ফতোয়া দিয়ে না দাদা হবে কি হবে না এটা পরে বলবো, যাক দাদা যেসব দিচ্ছেন সমস্যা নাই, আপনি যদি বলেন হয়ে গেলে আমি চাষ করে দিব। এখন আমার প্রশ্ন হইলে মোবাইলে যদি কেউ বিয়ে পড়ায় এই বিয়ের মশালার আমার সমাধান জানার দরকার আছে না নাই? আচ্ছা বলুন তো বিয়ের মশালার সমাধান আপনি কোরআনে পাবেন? হ্যাঁ কোরআনের কোথাও মোবাইলের মশালার আলোচনা আছে? এবার বলুন তো সাহাবায়ে কেরাম কখনো কেউ মক্কা থেকে মদিনা এবং মদিনা থেকে ইয়ামানে অথবা মদিনা থেকে তোমার দিমাশকে অথবা মদিনা থেকে তোমার মিশরে কোন সাহাবায়ে কেরাম কখনো মোবাইলে ভিডিও করে বিয়ে করেছেন? কথা বলেন না করেছেন? তো মোবাইলে বিয়ের মশালা আমি কোরআনেও পাইলাম, কথা বলেন না? কোরআনেও পাইলাম, হাদিসেও পাইলাম, যেই মশালার সমাধান আমি কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না সেই মশালার সমাধান আমার জানার দরকার আছে না নাই? জানতে কিভাবে এই প্রশ্ন শুধু বুঝবেন, যারা বলেন আমরা কোরআন হাদিসের বাইরে মাঝহব মানে শিরিক, যারা বলেন কোরআন হাদিসের বাইরে মাঝহব মানে জাহান্নামে যাওয়ার পথ, যারা বলেন কোরআন হাদিসের বাইরে আমি আর কিচ্ছু মানি না, তারে বলবেন ভাই আমি সব মাঝহব তলাক দিয়ে দিছি, তুমি শুধু আমার ওই দুই মশালার সমাধান যদি দিতে পারো আমি আহলে হাদিস হয়ে যাবো। কথা বলতে পারি নাই? এই যে আমাদের মনে করেন ভাই নামাজ শুধু এই শরীয়ত শুধু হাত বাঁধার মধ্যে সীমাবদ্ধ না, শরীয়ত শুধু আমিন জুড়ে আসতে বলার মধ্যে সীমাবদ্ধ না, নামাজে আমিন জুড়ে আসলে আমিন যদি কেউ না বলে তারপরে নামাজ হলো
হুজুররা খালি মারামারি করে, একদলে ভাই আমিন জুড়ে বলতে, আরেকদলে ভাই আমিন আসতে বসে, যা আমি আসতে আর আমিন করবো, আমিন বলাই বাদ হবে না, একদলে ভাই নাবির নিচে হাত বাড়তে, আরেকদলে ভাই ঢুকের উপর হাত বাড়তে, আসতে আর হাতই বাদ দিই, হাত তুলে নামাজ পড়ুন সমাজ হবে। আমি ১০ লাখ টাকা ডিপোজিট করে রাখছি, বছর শেষে আমাকে ব্যাংক থেকে ১ লাখ টাকা ইন্টারেস্ট দিচ্ছে, বলুন তো ইন্টারেস্টের টাকা নেওয়া যায়? দাঁড়ান, আমি যেটা বোঝাচ্ছি, তাই আধুনিক অর্থনীতির মাসে পাবেন না, আমি তো ব্যাংকে টাকা রাখলাম, ব্যাংকিং এর মশলার সবাই আমার জানার দরকার আছে না নাই? এখন আপনি কোথায় করবেন? কথাটা খুব ভালো করে বুঝুন, আমাদের ভাইয়েরা পেশ লাগান এখানে, যারা বলেন মাঝা মানে যা বলবেন না, আমিও মাঝা করার দিয়েছি, এই জন্য ১০০০ মশলা আমি বলবো। এই মসজিদ কয়তলা? ১তলা। এতে বলেন বাজারের মসজিদ কয়তলা? ২তলায় মানুষ মাঝে মানুষ করেনি, ইমাম সাহেব নিচে মুক্তাদি উপরে নামাজ দিব কত দেন? আমি মাঝা মানে আমার ৭তলা হাদিস থেকে আমরা দেখাই দিই, যদি বলেন নামাজ হবে তাও হাদিস থেকে দেখান, যদি বলেন নামাজ হবে না হাদিস থেকে দেখান। মাঝা তলা রসুল্লাহ সাল্লার দিকে কোনো মসজিদ ২তলা ছিল? এখন আমরা বলেন কোন ব্যক্তি যদি মসজিদে ইমাম সাহেব নামাজ পড়তেছে নিস্তরায়, নিস্তরায় ২ কাতার এখন খালি, ২ কাতার খালি রেখে উপরে দাঁড়াইছে, এখন তার নামাজ হইলে কি হইল না? এই মাসালার সমাধান আমার জানার দরকার আছে না? ওই জিনিসটার নাম
আর ওই শিখ মানা মানে মাজহাব মানা। কথা আবার বলি, যে মশালা সরাসরি কোরআন হাদিসে নাই ওই মশালা কোরআন হাদিসের আজকের গবেষণা করে যিনি বের করেন তার নাম মুজতাহিদ, তার নাম। আর যেই জিনিসটা তিনি গবেষণা করে বের করেন সেই জিনিসের নাম শিখ, আর ওই শিখ মানার নাম হল মাজহাব মানা। এবার আমাদের ভাইরা আমাদেরকে প্রশ্ন করেন, ভাই তোমরা কোরআন হাদিস বাদ দিয়ে মাজহাব মানো কেন? পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথা এটা। আমরা কি কোরআন হাদিস বাদ দিয়ে মাজহাব মানি না? যে মশালা কোরআন হাদিস সরাসরি পাই না ওই মশালার ক্ষেত্রে মাজহাব মানি? কথা বলেন না কেন? বুঝছেন? কেসটা এখানে আপনি তো বললেন তো কথা তো ঠিকই তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে ইমাম আবু হানিফা কে আবার মানতে হবে কেন? কোরআন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো আছে, এই সব বাদ দিয়ে আমার আবার ইমাম হানিফা মানতে হবে কেন? ইমাম শাফি কে মানতে হবে কেন? ইমাম আহমদ কে মানতে হবে কেন? ইমাম জুহর কে মানতে হবে কেন? কেসটা লাগে এখানে এমন কোন মানুষ নাই। কেমন দেখেন আমাদের আহলে হাদিস ভাইরা যারা আছেন তাদের কথা কি আজকে এক ব্যক্তির বক্তব্য শুনলাম? ওদের বক্তব্য দিচ্ছে কি যে বাচ্চার যতদিন ইচ্ছা তার মায়ের দুধ খেতে পারে, আর নাউজুবিল্লাহ আসতে পারে বাচ্চা যতদিন ইচ্ছা ততদিন মায়ের দুধ খাইতে পারে। তার প্রশ্ন করছে যে যুবক তার স্ত্রীর দুধ খেতে পারবে কিনা, সে খাইতে পারবে? এগুলো অশ্লীল কথাবার্তা আপনারা কিভাবে ওয়াজে বলে? দেখেন এই মশালা আহলে হাদিস ভাই যদি জিজ্ঞেস করবেন যে ভাই আল্লাহ কোরআনে বলেন আপনি রাগ রাগ করেন না তো, এটা মশালা বলেন। আপনার নাম কি? হাবিবুর রহমান। আপনারা সবাই নামে দেখছেন তো? আচ্ছা, আমরা প্রথম সবাই এই কথা একমত ছিলাম যে আমাদের সবার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই, এই কথা পৃথিবীর কারোর মধ্যে কোনো ইখতিলাফ নাই। যারা আহলে হাদিস তারাও বলেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, যারা হানাফি তারাও বলেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, যারা শিয়া যত ফিরকা পৃথিবীর সব ফিরকা এই কথার মৌলিক একমত যে আমাদের সবার কোরআন হাদিস অনুযায়ী আমল করার দরকার আছে, আছে না নাই? কার লাগবে না দেহাত কিন্তু সবার লাগবে। এখন প্রশ্ন হইল কোরআন হাদিস অনুযায়ী আপনি আমল করবেন কিভাবে? আমল করা লাগবে কোথায় সবাই একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে আমল করবো কিভাবে বলুন তো? আমাদের হাবিবুর রহমান ভাইয়ের কোরআন হাদিস অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? এবার আমি আপনাদের একটা মশালা বলি, ভালো করে কথা বুঝবেন। আপনার বাড়ি কোন গ্রামে? মনে করেন হাবিব ভাই ফজরের নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ এখন তো শীতকাল, আবার গরম পানি রোজি করে আসছে, তার শরীরে ভারী আলাদা। আবার মনে করেন বিদেশি সুইটার করে আসছে, কান মুখ সব বন্ধ করে আসছে, মাশাআল্লাহ ইমাম সাহেবের পিছনে যখন ফজরের নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব চমৎকার তিলাওয়াত করতেছে, তিলাওয়াতের চুটে রহমতের সুকুন আর সাকিনা যখন নাজিল হয়েছে, হাবিব ভাই দিছে ঘুম ঘুম
দাঁড়াইয়া দিছে কি হঠাৎ চোখ খুলছে, খুলা দেখে ইমাম সাহেব তখন সালাম গিয়ে গেছে গা, সে দাঁড়াইয়া ঘুরিতেছে। বলেছেন মাযহাব মানা শিরিক, তাকলিদ করা হারাম, কারণ মাযহাব মানা যাবে না, কোরআন হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তির মত অনুসরণ করা যাবে না। হাবিব সাহেব আপনি নিজের কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করে ফেলেন। হাবিব সাহেব আপনি কি পারবেন? বুঝা জুড়ে বলেন পারবেন না। এখানে কে কে আমার সামনে হাত তুলে বলে যেই সমস্যা আসুক না কেন আমার কিছু লাগবে না, বসেন আমি নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো। দেখি হাত তুলেন তো কেউ নাই, যদি কেউ থাকেন তাহলে বলেন আমি কিন্তু তার খাতির নয় তার মনে যদি এখন কেউ প্রত্যেক মাসে মাসে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবে তাহলে আমরা কেউ কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারব। কিন্তু আপনারাই বলেন আমাদের কোরআন সুন্নাহ তো আমল করতে হবে, তো কেসে গেল না আপনারা বলতেছেন না কোরআন হাদিস আমাদের আমল করতে হবে, আবার আপনারাই বলতেছেন কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবেন না। এখন প্রশ্ন হলো আপনারা কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবেন না, আবার আপনাদেরই কোরআন সুন্নাহ নিয়ে আমল করতে হবে, প্রশ্ন হলো আপনারা কোরআন সুন্নাহ নিয়ে আমল করবেন কিভাবে? এই পেশটা শুনুন, এই পেশটা কি আজ থেকে 700 বছর আগে মুহাম্মদ মোহাম্মদ লিখে দিয়েছেন 795 জন্মের কথা, আজ থেকে 700 বছর আগে ইমাম ইবনে মোহাম্মদ রাহিমাল্লাহ লিখে গিয়েছেন যারা জনসাধারণ তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, এটা তারা সবাই একমত, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে কিভাবে? ইউআমালু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ বিল ওয়াসিতা, যে তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে মাধ্যম বানিয়ে। মাধ্যম কি? যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে ফুকাহায়ে কারাম মুজতাহিদদেরকে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী রিসার্চ করে মাসালার সমাধান বের করার যোগ্যতা রাখেন তাদেরকে মাধ্যম বানিয়ে। হাবিব ভাই যেহেতু নিজের যোগ্যতা নাই, আমাদের কারো নিজের যোগ্যতা নাই, আধুনিক মাসালা অন্যান্য মাসালায় আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করবো কিভাবে? আমরা মাধ্যম বানিয়েছি ফিকহে হানাফিকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফিকহ আমাদের সামনে সাজিয়ে দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ একদল ইমামগণ যে ফিকহ সাজিয়ে দিয়েছেন, ওই ফিকহের আলোকে মুজতাহিদ ইমামগণ যে সমাধান দিয়েছেন, ওই সমাধান আমাদের যেহেতু যোগ্যতা নাই এজন্য আমরা তাদের সমাধান বাছাই করবো। ওই যে আমরা কোরআন সুন্নাহ দিয়ে আমল করার জন্য ফুকাহায়ে কেরামকে মাধ্যম বানালাম, ওই মাধ্যমটার নাম হলো মাযহাব, ওই মাধ্যমটার নাম মাযহাব। এজন্য পৃথিবীতে মাযহাব মানে না এমন কোনো মানুষ নাই, যারা বলে আমরা মাঝাব মাঝে লামা যাবি ওনারা পৃথিবীর সবচেয়ে বেশি মাঝাব মানে, কথা বুঝলেন? যারা বলেন আমরা মাঝাব মানি না তারা পৃথিবীতে মাঝাব মানেন সবচেয়ে বেশি। বলবেন নেদালকুন আবার সাহেব এটা কিভাবে? দেখেন আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে, আর আমাদের আহলে হাদিস ভাইরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ইমাম আবু হানিফাকে, আর আমাদের আহলে হাদিস ভাইরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছেন মুজাফফর বিন মুসিম সাহেবকে, আমরা ইমাম আবু হানিফাকে মাধ্যম বানিয়েছি, আপনারা মাধ্যম বানিয়েছেন নাসির আল-আলবানীকে, আপনারা নামাজ
নাই, আপনি বর্তমান দিকে দেখবেন, আপনি তাকে বলবেন যে ভাই পুরুষের জন্য রূপার আংটি পরিধান করা যায় আছে কিনা, পুরুষের জন্য চশমা পরিধান করা যায় আছে কিনা, চশমা পরে নামাজ পড়লে হবে কি হবে না, পুরুষের জন্য এই বর্তমান দিকে যে আধুনিক যে মেহেদি এগুলো ব্যবহার করা যায় আছে কিনা, ও পুরুষ এটা ব্যবহার করতে পারবে কিনা, বলবে আমাদের শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব বলেছেন। আপনি মাসালা মাজা মানেন তার কথা বলেন না কেন? আপনি তাকে মাসালা জিজ্ঞেস করবেন, ভাই বর্তমান দিকে মহিলারা নিজে একাকে গাড়ি ড্রাইভ করে যেতে পারবে কিনা কোথাও? বলবে আমাদের বিনপাস রাহিম আল্লাহ বলেছেন তার। তা আপনি মানলেন তারে? আমি মানে বুঝাইতে পারছি না আপনার, আপনি মানলেন তারে? তো আপনি যদি বিনপাস রে মানার কারণে জাহান্নামী না হন, তাহলে আমরা ইমাম আবু হানিফা কে আপনি জানেন? ইমাম আবু হানিফার ব্যাপারে স্বয়ং আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহ নবী একদিন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার পিঠে হাত দিয়ে বলেছেন, লাউ কানাল ইলম বিসরিয়া, আরে বলা আছে লাউ কানাল দীন বিসরিয়া লানা লাহু রাজুলুম মিন আবনায়ে ফারাস ইউখাতুমি। নবী বলেন হে আমার উম্মতের আসুন, আমি পৃথিবী থেকে যাওয়ার পর ইলম এবং দীন যদি কখনো সুরাইয়া তারকায় উঠে যায়, পৃথিবী থেকে ইলম উঠে গিয়ে সুরাইয়া এমন কি পরিমাণ বেফাস। এবার বলুন তো, কোন দরিদ্র মানুষ যখন আছে তার প্রশ্ন করে আনতে হয়, বুঝলাম ছোট মাছ না কিনে বড় মাছ কিনলে যদি জাহান্নামী হয়ে যায়, এবার একজন দরিদ্র মানুষ যে পোল্ট্রি ফার্ম না কিনে যদি দেশি মুরুষ কিনে দেবে সে জান্নাত কিনে জাহান্নাম। এখন আপনি চিন্তা করেন, আমাদের ভাইরা মাঝহাত অস্বীকার করেন, ফিট মানেন না, অথচ ওনারা কেমন উদ্ভট পিয়াস করেন, কেমন অনুভব মশালা বলেন, বলতে বলতে মাছ কিনার সাথে এখন জান্নাত জাহান্নামে লড়াই করে। এজন্য কথাগুলো খুব ভালো করে বুঝবেন, আজকে আমাদের মধ্যে এই ফিতনা চলে আসছে, এজন্য কথা বলে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানি না, যে মশলা সরাসরি কোরআন হাদিসে পাই না ওই মশলা যে মাযহাব লাগে, এই মাযহাব ইমাম আবু হানিফার নিজের মাপের তৈরি না, ইমাম শাফির নিজের মাপের তৈরি না, ইমাম আহমদের নিজের মাপের তৈরি না, ইমাম মালিকের নিজের মাপের তৈরি না, খুব সাহাবায়ে কেরামের চুপ চুপ মাযহাব আসতেছে। আমাদের ভাইরা তো এখন মাযহাব খুঁজে পায় না, মাজার খুঁজে পাবে না, অথচ আজ থেকে 1200 বছর আগে, আজ থেকে 1200 বছর আগে ইমাম বুখারী রহিমাল্লাহ উস্তাদ ছিলেন ইমাম আলী আব্দুল মাদিনী 233 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে 1200 বছর আগে ওনার লেখা কিতাব আছে, কিতাবুল ইলম ওয়া মারিফাতুর রিজাল প্রকাশিত হয়েছে, কিতাবুল ইলম ওয়া মারিফাতুর রিজালের বর্তমান যে নুসখা 63 নম্বর পৃষ্ঠা, সাহাবা ইকরামের সময় মুস্তাহিদ ছিলেন না, সাহাবা এটা অনেক ফজিলতের বিষয়, কিন্তু সাহাবা ইকরাম সবাই মুস্তাহিদ ছিলেন না, যে সকল সাহাবা ইকরাম মুস্তাহিদ ছিলেন না তারা কি করতেন? ইমাম আলী ইবনুল মাদিনী আজ থেকে 1200 বছর আগে বলেছেন, মা মিন আসহাবি রাসূলিল্লাহ লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ মান লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু। তারা মাযহাব খুঁজে পান না, উনি তিন পৃষ্ঠায় সাহাবা ইকরামের আলোচনা করতে গিয়ে 21 বার মাযহাব আছে, তিন পৃষ্ঠায় গুনে 21 বার উনি বলছেন লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঝে মান লাহু সুহাইবা, যাদের নবীর সোহবত ছিল তাদের মাঝে ইয়াযহাবু না মাযহাবাহু, যাদের মাযহাব মানা হতো তারা ছিলেন তিনজন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আব্দুল্লাহ ইবনে আব্বাস ও যায়েদ ইবনে সাবিত। শুনেন, পৃথিবীতে এই যে জগদীক কেতু, আমরা চারটা মাযহাব, এই চার মাযহাব চার ইমামের তৈরি না, বরং জগদীক কেতু চারজন সাহাবায়ে কেরাম থেকে আসছে, এইটা আজ থেকে 1000 বছর আগে 1200 বছর আগে এ
আসছে, তার এলাকা কেন্দ্রে মদিনার মানুষ জায়দ ইবনে সাবিতের মাযহাব মানত, ইরাকের মানুষ ইবনে মাসউদের মাযহাব মানত, মক্কার মানুষ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাযহাব মানত, মিশরের ইসলামের এলাকার মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মাযহাব মানত। এই চার মাযহাব তার দেখকাতে সাহাবাত থেকে আসছে। এবার আপনি প্রশ্ন করছেন, এবার আপনি প্রশ্ন করতে পারেন, যদি চার সাহাবি থেকে আসে তাহলে সাহাবা একরামের নাম না দিয়ে কেন আবু হানিফার নামে ফিকহে হানাফি হইল? আমি আপনাদেরকে একটা কথা বুঝাই, আমরা বলি বুখারী শরীফ, বলি কি বলি না কি বলি? বুখারী শরীফ, বুখারী শরীফ কিমাম বুখারীর কথা, কথা কার বলেন না, কথা কার? কিন্তু বুখারী শরীফ কেন বলি? ইমাম বুখারী তাকে সাজিয়েছেন, ইমাম বুখারী তাকে গুছিয়েছেন, এই জন্য আমরা বলি বুখারী শরীফ। আমরা বলি মুসলিম শরীফ, এটা আমার মুসলিমের লেখা না, ইমাম মুসলিম এটাকে বিন্যস্ত করেছেন, সাজিয়েছেন, গুছিয়েছেন, এই জন্য মুসলিম শরীফ। কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক তেমন ভাবে ফিকহে হানাফি যেটা, এটা এসেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন, এটাকে সুবিন্যস্ত করেছেন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই জন্য এটা ফিকহে হানাফি। ফিকহে শাফি ইমাম শাফির তৈরি না, এটা এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, এটাকে সাজিয়েছেন ইমাম শাফি, এই জন্য ফিকহে শাফি। ফিকহে মালিক ইমাম মালিকের তৈরি না, এটা এসেছে হযরত যায়েদ ইবনে সাবিত থেকে, এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন হযরত ইমাম মালিক, এই জন্য ইমাম মালিক। ফিকহে আহমদ ইবনে হাম্বল, এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের তৈরি না, এটা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে, এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, এই জন্য এটা ফিকহে হাম্বলি। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্নোত্তর আসছে, এটা উত্তর দেই। আপনার একটি প্রোগ্রামের প্রশ্নোত্তর করবে শুনেছিলাম যে কেউ যদি তার স্ত্রীকে বলে শুধুমাত্র তারা, তাহলে নাকি তার স্ত্রী তালাক হয়ে যাবে, তাহা বিস্তারিত জানালে ভালো হবে। মূলত কেউ যদি তার স্ত্রীকে সম্বোধন করে তুমি তালাকের কথা বলে নাই, স্ত্রীর সাথে ঝগড়া চলতেছে, কথাবার্তার পর্যায়ে স্ত্রী শুধু বলছে তালাক, কথা বলেন নাই, মানে স্ত্রীর সাথে তালাক, তুমি তালাক এটা বলে নাই, স্ত্রীর সাথে রাগারাগি বা কোনো কথার পর্যায়ে বলে তালাক, তালাক হয়ে যাবে, তালাকে পারি না অনেক। এটা তোমার লাল পাড়া রিজার্ভ দিয়ে তালাক তালিকুন, এরকম আছে ফতোয়া স্বামীতে। কেউ যদি তার কথাবার্তার মধ্যে স্ত্রীকে বলে তালাক তালিক মুতাল্লাক এই শব্দগুলো বলে, এগুলো আরেকজন সাবেক আল্লাহ বলেছেন তালাক হয়ে যাবে, এক তালাকে রাজ্যে হবে। আর অনেক প্রশ্ন আসছে, আসসালামু আলাইকুম হুজুর, আহলে হাদিস ভাইরা বলে থাকে আমরা হানাফি মাযহাবের অনুসারীদের নামাজ সঠিক নয়, বিশেষ করে আজকে আমিন রাকাতে না করা, এসব নাকি ভুল আমল, আর তা নাকি মাযহাবের আবিষ্কার, মাযহাব রাসূলের যুগে ছিল না, তা আবিষ্কার হয়েছে সাহাবীদের যুগের পরে, হুজুরের কাছে এ ব্যাপারে সঠিকটা জানতে চাই। এতক্ষণ এই আলোচনায় করলাম যে সাহাবায়ে কেরামের যুগে যে মাযহাব ছিল, এই আলোচনা এতক্ষণ করলাম ইমাম আলী ইবনে মাদিনীর কিতাবের রেফারেন্সে। আর আমাদের যে সকল ভাইরা বলেন আমরা হানাফিদের অনুসারীদের নামাজ সঠিক নয়, বিশেষ করে আসতে আমিন রাকাতে না করা, এসব নাকি ভুল আমল, দেখেন আজানটা আপনারা বিরক্ত হচ্ছেন না তো, আজানটা শুনে কাবুল উত্তর দিয়ে শেষ করতেছি। এখানে অনেকগুলো প্রশ্ন একসাথে করা হয়েছে। প্রথম আমাদের আহলে হাদিস ভাইরা বলেন হানাফিদের নামাজ সঠিক নয়, ওনারা শুধু সঠিক না এটা বলেন না, ওনারা বলেন হানাফিদের নামাজ জাল,
এবং ওরা এই ব্যাপারে কিতাবও লিখেছেন যে আল্লাহ হাদিসে বলেছেন রাসূলের সালাত, এবং আব্দুল কাদের সাহেব লিখেছেন প্রচলিত সালাত নাম রাসূলের সালাত না। ওনারা বুঝে দিয়েছেন আমরা যে নামাজ পড়ি এটা রাসূলুল্লাহ এর নামাজ না। তো দেখেন একটা মৌলিক কথা শুনেন, আমাদের নামাজ যদি ভুল হয় ওনাদের উচিত কি প্রথমত আমাদের আলেমদের সাথে বসা, ঠিক না? আলেমদের সাথে বসে ওনারা ভুল আমাদেরকে প্রমাণ করে বলতে পারেন তাহলে তো হইল, কিন্তু আপনি বলতে দিতে পারেন আপনারা বলেছেন আপনাদের নামাজ ভুল, এটা তো আমরা বুঝবো না। আপনাদের আলেম আনেন আর আমাদের আলেম মিলে বসে তারা সমাধান করে ফেলে, বিষ খাইতে রাজি হয়ে যাবে, বিষ খাইতে রাজি হয়ে যাবে, কিন্তু আমাদের সাথে কে আমাদের আগে বসার সাহস করতে পারবে না, আপনি যে সিলেট শহীদ চেতনা ছড়াইতেছেন এবং বলতেছেন আমাদের নামাজ জাল, আপনার যদি হিম্মত থাকে আপনার বাসায় আনবো, বা আপনার বাসায় আপনার বাসায় আব্দুল সালাম যে আপনার বাসায় বসে আছেন সাহস করেন, বলছে আপনি যদি কাম সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনে বসতে বসবো, যেখানে বসতে চান বসবো, বসবে না। তো ভাই এটা কোনো অর্থ আছে? আপনি সাধারণ মানুষকে বলবেন এদের নামাজ ভুল, এদের আলেম না যদি বসতে চান বলবেন বসবো না, এটা কোনো মানে আছে? এখান থেকে বুঝে নেন ওনাদের যে কিতাবগুলোর যে অবস্থা এগুলো নিয়ে তো আমাদের আলোচনা আছে, আপনারা শুনে নিন। ওনারা লিখছে আমাদের নামাজ জাল, আমি দেখিয়েছি তাদের কিতাবে জাল হাদিস আছে, অনুবাদের ভুল, অনুবাদ করতে পারে না, এক হাদিসে ভুল মানে আরেক হাদিসে লাগাই দিয়ে, বুঝেন নাই? এক 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 হাদিস এক রবি নাই রবি এনে যুগ করে দেয়, কত ধরনের খেয়ালত আবার করে। তো ভাই নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমার প্রায় সুন্নাহ আছে, সুন্নাহ ভিন্নতা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি জোরে প্রমাণিত আসতে বলা তোমার, তো আমি জোরে আসতে বলো নামাজ, কিন্তু পেশকা লাগে কখন ওনারা এসে বলেন বলে আমারটা জানো, অথচ আমরা শাফি মাধ্যমে ধরে আমি জোরে বলে আমরা জানো না, সুন্নাহ নাম আর সুন্নাহ সুন্নাহ ভিন্নতা, কিন্তু তারা কি করে বিভ্রান্ত হবেন না, যদি আপনার কোনো মাসালা জানা থাকে আনন্দের মাধ্যমে যোগাযোগ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক পথে পরিচালিত করেন, আমিন। কিন্তু আসক্ত ফামিন আল্লাহ ওয়া আখবার ফামিন নিয়মিন শাইতান সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।